ওয়েলকাম টু শ্যানিস ওয়ার্ল্ড। শ্যানিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর মিষ্টিও খুব ভালো আছে। আজকে হলো বুধবার, আর আজকে থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি। আজকে হলো 2রা নভেম্বর। তো আজকে ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাচ ছিল, আর ইন্ডিয়া জিতে গেছে। আমি ওয়েট করছিলাম, মানে আমি এতক্ষণ খেলা দেখছিলাম বলে আমি ঠিক ব্লগটা স্টার্ট করিনি দুপুর থেকে। তো আমি এখন করছি, এখন আমি দেখো রেডি হয়ে গেছি সেজে গুজে। আর এই দেখো মিষ্টিও দেখো রেডি, এই যে মিষ্টি আজকে নতুন আর একটা ড্রেস পরেছে। আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো বাগুইয়াটিতে সেরকম হয়নি, তাও দেখবো যদি হয় বাগুইয়াটিতে আশেপাশে। কিন্তু বাঙুড়ে খুব বড় করে সেলিব্রেট করে জগদ্ধাত্রী পুজোটা, তো আমরা আজকে ওখানে যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। চলো তোমাদেরও নিয়ে যাব, দেখবো আমরা ওখানে কী কী করি। এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তায় আমরা যতগুলো মণ্ডপ দেখতে পাচ্ছি সেই সব মণ্ডপের সামনে এসে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছি। এখন আমরা এসেছি বাঙুর এভিনিউতে। এখানে নবোদয় ক্লাব খুব ঘটা করে জগদ্ধাত্রী পুজো করে, তাই আমরা এসেছি ছোট। আসলে আমি না প্রথমে ছোটোবেলা থেকে অনেকটা বছরই এখানে বাঙালি কাটিয়েছি, তাই বলতে পারো এই পুজোটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। আর বিয়ের পরে যেহেতু আমি বাঙালিটাতে শিফট হয়ে গেছি, তাই আশা হয় না, কিন্তু অনেক বছর পর আবার আমি এলাম বাঙালি এই পুজোটা দেখতে। এখন আমরা এসেছি বাগুইয়াটির নারায়ণতলায় একটা পুজো কমিটিতে। দেখো এখানে খুব সুন্দর এরা পূজা মণ্ডপটা গঠন করেছে, আর এদের মূর্তিটাও দেখো খুব সুন্দর। ঠাকুর দেখতে দেখতে খুব খিদে পেয়ে গেছিলো রাস্তায়, তাই একটা জায়গায় দাঁড়িয়ে এখন আমরা খাবো এগ চিকেন রোল। তাই হ্যালো ফ্রেন্ড, এখন আমরা চলে এলাম ঘুরে ঘাড়ে, অনেকগুলোই ঠাকুর দেখলাম। মেন তোমার বাঙুরে দেখলাম, তারপরে রাস্তায় অনেক দেখতে দেখতে এলাম, অনেকগুলোই ঠাকুর মানে করেছে অনেক জায়গায়। হ্যাঁ, তারপরে রোল কিনলাম, এবার রোল তো কিনেছি, এবার তো এত খিদে পেয়ে গেছিল তো রোলও এসেই কপকপড়াইয়া খেয়ে নিয়েছি। তো এখন ফিফিকে আগে খাওয়াই, অনেক টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে, ফিফির অনেক লেট হয়ে গেছে আজকে। তো ফিফিকে এখন খাওয়াবো, তারপরে মিশ্রীকে খাওয়াবো, আর আজকে আর আমি কিছু ডিনার করব না, বিকজ ডিনারে আমি এগ চিকেন রোল কিনেই নিয়েছি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে হলো 3রা নভেম্বর। তো আজকে আমি আমার দিনটা শুরু করছি ঠাকুরের পুজো করে। এই দেখো আমি এই যে আমি পুজো করা হয়ে গেছে, এখন স্নান হয়ে গেছে, ও মিশ্রীকে স্কুলেও দিয়ে এসেছি, এখন মিশ্রী স্কুলেও গেছে। চলো এখন অনেকটা টাইম আছে, এখন আমি ঘর দৌড়ে একটু গুছিয়ে নেবো। আর আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো রাতের বেলা, আমি একটা খুবই ইজি বানানো যায় বাড়িতে, তো ওটা আমি সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এখন আমি চলো একটু গোছগাছ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এখন হলো রাত 8টা বাজে। তো এখন আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো এগ চিকেন রোলের। তাহলে আমি বাড়িতে সবার ডিনারে এগ চিকেন রোল খাবো। তো তার জন্য আমি আগে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। তোমরা দেখো আমি চিকেনটা কীভাবে মানে আমি অলরেডি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সকালবেলায় করে রেখেছি, ধরো 6-7 ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখেছি। তোমরা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলেই চলবে, ঠিক আছে? নাও আমি তোমাদের বলেছি আমি কী কী দিয়ে ম্যারিনেটটা করেছি। চিকেন দেখো চিকেনগুলোকে আমি এরকম চিলি চিকেনের পিসেস সাইজে কাটিয়ে এনেছি। তার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি,
আর জিরের গুঁড়ো, নুন, একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। ও, আর একটুখানি সর্ষের তেলও দিয়েছিলাম। তো ভালো করে এবার মাখিয়ে রেখেছি। এবার আমি আমার দেখো প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো একে একে ভেজে নেব। ও, চিকেন ভাজার আগে এর মধ্যে আমি একটুখানি তোমার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে তারপর একসাথে জিনিসটাকে একটু ফ্রাই করে নেব। দেখো প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, এরকম, তারপর একটু ক্যাপসিকাম কুচি দিলাম, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো এবার চিকেনগুলোকে আমি বেশি আঁচে এরকমভাবে ভেজে নিচ্ছি এক এক করে। আমি একটা কাজ করতে পারো তোমরা, আমার খুব তাড়া আছে বলে আমি একসাথে সব কিছু করেছি, তোমরা কী করতে পারো, তোমরা একে একে প্রথমে চিকেনগুলোকে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর একদম যখন সব চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা একটু দেখবে সেদ্ধ হয়ে গেছে, তখন কী করবে, তারপরে তুমি আবার কড়াইতে এই পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে তখন চিকেনগুলোকে একটু ভালো করে সটে টাইপে করে নেবে। আমি আমার এখন আবার কড়াটা খুব এখন তাড়াতাড়ি আছি, তাই জন্য আমি আর করলাম না, আমি একবারই সব করতে দিয়ে দিয়েছি। বাট তোমরা এইভাবে করলে আরও বেশি টেস্টি হতে পারে। বাট তাছাড়া তোমরা চিকেন না ভেজে চিকেনটাকে তোমার মাইক্রোওভেনে বা ওটিভিতে একটু তন্দুর মতো করে নিয়ে নিয়েও তোমরা গ্রিল করে নিয়েও করতে পারো। বাট দেখো আমি এরকম ফ্রাই প্যানে ভেজে ভেজে করছি, তো ভালোই হচ্ছে। বাট এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা তোমরা চিকেনটা যখন ভাজা হয়ে যাবে একদম সবগুলো, তারপরে দিয়ে একটু চটে টাইপে করে নিলে আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমার কাছে আজকে মানে খুব তাড়াহুড়োতে আছি আমি আজকে, তাহলে আমাকে আমার মিষ্টিকেও খাওয়াতে হবে আর অনেকগুলো এখন রোল বানাতে হবে সবার জন্য, তাই আমি এখানে তাড়াতাড়ি করছি। আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বানাবো তোমার মানে পরোটাটা বানাবো। তো মেজো দেখো আমার এখানে এখানে আমি শসা পেঁয়াজ সব কেটেও রেখেছি, এখন এরম লেচি বানিয়ে নিচ্ছি, তো দেখাচ্ছি আমি কীভাবে করছি। হ্যাঁ, এবার আমি বানাচ্ছি তোমার পরোটাটা, বেলে নিচ্ছি ভালো করে, একটু বড় সাইজেরই লেচি করবে। তোমরা তেল দিয়েও করতে পারো, আমি তেল দিয়ে পারি না বড় করে করতে, তাই জন্য আমি এরকম ভাবে। হ্যাঁ, এ দেখো এরকম বড় হয়ে যাবে, এবার এটাকে আমি চাটুতে দেবো। এবার এটাকে ভালো করে একটু প্রথমে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে যেমন পরোটা করে তেমনি করে নেব। এ দেখো এরকমভাবে এবার একটু সেঁকে নেবে। তারপরে আমি এখানে ময়দা আটা মিশিয়ে কিন্তু বানিয়েছি, তোমরা চাইলে পুরো ময়দা দিয়েও বানাতে পারো, কারণ আমার মতে তোমার ময়দা আটা দিয়ে বেশি। দেখো আমার এক পিঠটা একটু ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে, এবার আর এক পিঠও ভালো করে ভাজতে হবে এইভাবে। আমি খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি করছি আর খুব সিম্পলভাবেই দেখাচ্ছি তোমাদেরকে যে তোমরা ঘরে কীভাবে বাজারের মতো চিকেন এগরোল খেতে পারো। অনেকে অনেক রকমভাবে করে, তো দেখো আমার ভালোভাবে দুদিকটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। এবার আমি এই যে এখানে ডিম দিয়েছি, এ দেখো আমি এক হাতে করছি বলে তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। এটা ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, তারপর পরোটাটা দিয়ে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আগে এক এক করে এরকমভাবে করে নিই, তারপর বাকি বাদ বাকি প্রসেসটা আবার দেখাচ্ছি। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। এই যে এরকমভাবে আমি সব করে নিয়েছি, এবার আমি চিকেনের এগুলো এরকমভাবে দিয়ে দেবো। ঠিক আছে,
এবার একটু শর্ষা দিলাম, একটু পেঁয়াজ দিলাম। এবার আমি এর ভেতরে টমেটো সস, একটু চিলি সস দিয়ে দিলাম। এবার এটাকে এরমভাবে, কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাও দিতে পারো, এই দেখো এরমভাবে মুড়ে এরকম পেপারে এই দেখো রেডি তোমাদের, এই দেখো চিকেন এগ রোল। ঠিক আছে, না এবার ফিডব্যাকটা দেবো, খেয়ে বলবো তোমাদের কেমন হলো। হ্যালো ফ্রেন্ডস, কালকে রোল বানানোর পর আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ মানে আচানক কালকে একটা খুব দুঃসংবাদ শুনেছি রাতের বেলা। মানে আমাদের ফ্ল্যাটেরই, মানে আমি যার থেকে ফ্ল্যাটটা কিনেছিলাম সে আঙ্কেল মারা গেছে, তো মানে এতটাই খারাপ নিউজ মানে ভাবতেও পারছি না। মানুষটার সাথে মানে সকালেই কথা হয়েছিল, তাছাড়া ফ্ল্যাটে সবাই বলছে ওনাকে এই দেখলাম এই কথা হয়েছে, মানে মানে কাউকে কোনো কষ্ট দেয়নি, এত ভালো মানুষ না মানে বলে বোঝাতে পারবো না, মানে আমাদের ফ্ল্যাটের মানে শিরোমণি বলতে পারো উনি ছিলেন, মানে কারোর বি কোনো বি দরকারে উনি সবার পাশে থাকতেন। মানে হঠাৎ এরকম চলে যাওয়া না, মানে কাউকে কোনো সুযোগ দেয়নি, কোনো কোথাও নিয়ে যেতে হয়নি, কাউকে কোনো কষ্ট দেয়নি। যাই হোক, ভালো মানুষের হয়তো এইভাবে ভালো মানুষরা চলে যায় পৃথিবী থেকে, যেখানেই থাকুক আঙ্কেলের যেন আত্মার শান্তি কামনা করি, এটাই বলবো। তো আজকে আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, মানে বেশি আর লেন্দি করছি না, তো আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। প্লিজ সবাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আর প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। বাই বাই।